নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম ইউনিটেকের পক্ষ থেকে। আজকে টপিক, তোমরা ইউটিউব কী নিয়ে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, যারা ইউটিউবের মধ্যে আসতে চাইছো, অনেক কিছু ভিডিও দেখছো তোমরা তোমাদের মনের মতো, সেই ভিডিও দেখে ভাবছো যে সেই রকম চ্যানেল শুরু করবে, বুঝে উঠতে পারছো না কোন চ্যানেলটা খুললে সবচেয়ে বেশি গ্রো করবে এবং সবচেয়ে বেশি ভিউ আসবে বা অনেক দূর এগিয়ে যাবে। আজকে আমরা তোমাদের সঙ্গে এই কয়েকটা বিষয় নিয়েই কথা বলবো, যে যখন তুমি নতুন ইউটিউবের প্ল্যাটফর্মে আসতে চাইছো, তখন ইউটিউবের প্ল্যাটফর্মে কী বিষয় নিয়ে ভিডিও বানানো উচিত এবং কী বিষয় নিয়ে ভিডিও বানালে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। তাছাড়াও আমরা ইউটিউবের একটা প্লেলিস্ট বানিয়েছি, যার মাধ্যমে ইউটিউবের প্রথম থেকে একদম সমস্ত কিছু দেখাতে থাকবো। কারণ ইউটিউব শুরু করার অনেকগুলো পার্ট রয়েছে, কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবে, ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই গুগল ইমেল প্রয়োজন, সেই গুগল ইমেল তৈরি করবে কী করে, তাছাড়া ইউটিউব চ্যানেলের নানা রকম সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলি সম্বন্ধে যেমন বলবো, ইউটিউবে আপকামিং সমস্ত নিউজ তোমাদেরকে এই প্লেলিস্টের মাধ্যমে আমরা দিতে থাকবো। যেহেতু আমাদের প্রথম শুরু এই ভিডিওটা নিয়ে, যে ইউটিউব চ্যানেল শুরু করবে কী টপিক নিয়ে, অতএব আমাদের আগের যে চ্যানেলটা ছিল, তোমরা হয়তো সেই চ্যানেলটা এখন আর খুঁজে পাবে না, হালদার সহজ, তার এক বছরের মধ্যে মনিটাইজেশন এবং প্লাস তার আর্নিংও শুরু হয়ে গেছিলো। সেই জন্য আমরা আগের ভিডিওতে দেখতে পাবে যে অ্যাডসেন্স ভেরিফিকেশন কোডও অ্যাডসেন্সের তরফ থেকে পাঠানো হয়েছিল আমাদের ঠিকানায় এবং আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টও ভেরিফাইড হয়ে গেছে। অতএব সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়েই আমরা আবার নতুন ইউটিউব শুরু করতে চলেছি এবং এই ইউটিউবটা আমরা যত তাড়াতাড়ি পারি তোমাদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাব। অতএব যারা ভাবছো নতুন ইউটিউব শুরু করবে তারা টপিক খুঁজে পাচ্ছ না, আমরা তোমাদেরকে টপিক খোঁজার ক্ষেত্রে অনেকটা হেল্প করব। অনেকটা হেল্প বলতে, তোমরা যদি কোনো তোমাদের বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করো যে আমি ইউটিউব চ্যানেল শুরু করব কোন টপিক নিয়ে, প্রত্যেক বন্ধুরই নানা রকম মত পাবে। নানা রকম মত এই কারণেই, কারণ প্রত্যেকের মাইন্ড সমান নয়, প্রত্যেকের চিন্তাভাবনা সমান নয়। অতএব সে যে ওয়েতে ইউটিউব দেখে, বা সে যদি সিনেমা ভালোবাসে সে তোমাকে সিনেমা নিয়ে করার কথা বলবে, আবার কেউ যদি গান ভালোবাসে সে তোমাকে গান করার কথা বলবে, কেউ যদি মজার কিছু ভিডিও লাগে সে তোমাকে তখন বিনোদনমূলক কিছু করতে বলবে। অতএব ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যে কোনো ভিডিও যদি ইউটিউবে সার্চ করো প্রত্যেক ক্ষেত্রেই যেমন মিলিয়ন ভিউ রয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই তেমন একদম নিচু লেভেলের একটা বা দুটা ভিউ রয়েছে। অতএব ভিডিওর প্রত্যেক ওয়েতেই তোমাদের যাওয়া উচিত তোমাদের পছন্দ অনুযায়ী। ইউটিউবে কী ভিডিও বানাবে, কী রিলেটেড ভিডিও আনবে, সেটা সম্পূর্ণ বিবেচনা করা উচিত নিজের, কারণ নিজে তৈরি করবে ভিডিও। অতএব তুমি যে ধরনের ভিডিও সঠিকভাবে তৈরি করতে পারবে বা যে ধরনের ভিডিও করতে তোমার ইচ্ছে প্রকাশ হবে সেই ধরনের ভিডিওই বানাও, সেই ভিডিও তৈরি করলে আরও বেটার ভিডিও বানাতে পারবে। অতএব অন্য কোনো টপিক যদি তুমি নাও ভিডিও বানানোর জন্য, সেক্ষেত্রে আর বেটার কিছু তাদেরকে দিতে পারবে না, কোথা থেকেও কপি করতে হবে সেই টপিক এবং সেই টপিকের উপর তোমাকে ভিডিও বানাতে হবে, সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি কমে যাবে যে ফার্স্ট করেছে তার থেকে। অতএব তুমি যে জিনিসটা ভালো জানো সেই জিনিস বা সেই সম্বন্ধে যদি ভিডিও বানাতে থাকো, তুমি বেটার দিতে পারবে সেই ভিডিওর মধ্যে। আমার টেক রিলেটেড ভিডিও, আমি যদি এখানে গানের চ্যানেল আমি খুলে ফেলি, সেক্ষেত্রে আমি যদি গানও করতে যাই সেক্ষেত্রে প্রবলেম হবে। অতএব এক দুটা গান আমি করলেও আমি নিজের পছন্দ অনুযায়ী যে নতুন কিছু গান তৈরি করতে পারবো না। অতএব আমি যদি টেকনিক্যাল ভিডিও, আমার একটা দুটা ভিউ হতে পারে, আস্তে আস্তে ঠিক বেড়ে যাবে, কিন্তু আমি টেকনিক্যালের উপর আরও বেটার দিতে পারবো, কারণ আমি সম্পূর্ণভাবে টেকনিক্যাল নিয়ে থাকি, আমি যে কাজের সঙ্গে যুক্ত সম্পূর্ণ টেকনিক্যালভাবেই কাজ হয়। অতএব সেই জন্য আমরা টেক চ্যানেলটাকে বেছে নিয়েছি। তোমাদেরকেও যে এই টেক চ্যানেলটাই বাস্তবে এমন কোনো নয়, তুমি যে বিষয়ে কাজ করছো, তুমি রাস্তাঘাটে চলছো ব্লগ করো, তোমার বেড়াতে পছন্দ হয় অবশ্যই ব্লগ ভিডিও বানাতে পারো, ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকার ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই। যেটা তোমার পছন্দের মনে হয় যে এই ভিডিওটা আমি বানাতে পারবো ভালোভাবে এবং যে ভিডিওটা বানালে তুমি নিজের মনের মধ্যে উৎসাহিত হবে বা নিজের থেকে বেটার ফিল করবে যে হ্যাঁ আমি এর পরের ভিডিওটা আরও ভালো দিতে পারবো, সেই ভিডিওই বানাও। অবশ্যই কোনো বন্ধুর কথা অনুযায়ী নতুন কোনো টপিক বেছে নিও না, কারণ যে টপিকে যাবে সেই টপিকেই মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে
হয়তো তর্কও করতে পারে কোনো বন্ধু, না এই টপিকে বেশি ভিউ হয়, এই টপিকে কম ভিউ হয়, এটা সম্পূর্ণ ভুল। ইউটিউবে যে কিছু ভিডিওই সার্চ করো না কেন, প্রত্যেকেই মিলিয়ন ভিউ, প্রত্যেক যেটা পছন্দ তুমি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। আমরা ইউটিউবের এসইও করবে কীভাবে, ইউটিউবের বেটার ভিডিও আপলোড করার পদ্ধতি, সমস্ত কিছু স্টেপে স্টেপে তোমাদেরকে বলতে থাকবো। অবশ্যই যদি এই রিলেটেড আমাদের ভিডিওটা দেখে তোমাদের টপিক বাছা হয়ে যায়, আমাদের কমেন্ট সেকশানে জানিও কী টপিক নিয়ে ভিডিও করছো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং উৎসাহিত করবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার, একটা শেয়ার আমাদেরকে অনেক উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।